শুভ সকাল, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি যে যেখানে আছেন পরিবারের সবাইকে নিয়ে ভালো আছেন, সুস্থ আছেন। আমরা আল্লাহর রহমতে আগের থেকে বেশ অনেকটা ভালো আছি। সকালে চলে আসলাম আমার ছোট বারান্দারি ফুলের বাগানে। আস্তে আস্তে শীত পড়ছে আর ফুলগুলা একদম চারদিক থেকে ফুটছে। অনেক ভালো লাগে আসলে, যারা গাছকে ভালোবাসে, গাছকে সবাই ভালোবাসে। হয়তো বা কেউ একটু গাছ বাসায় রাখে, একটু তার পিছনে পরিশ্রম করে, আর বাকিরা হয়তো বা ফুল দেখতেই পছন্দ করে। ফুল সবারই ভালো লাগে, তো সেজন্য বা গাছের কাছে চলে আসি সকালবেলা বিকেলবেলা যখনই সময় পাই, ভালো লাগে। সব গাছে ফুলগুলো আসলে একদম ফুটে গেছে, এখন দেখতে এখন অনেক ভালো লাগে। যখন এনেছিলাম তখন একটা ফুল ছিল, এখন পুরো গাছ ভর্তি ফুল। বারান্দা থেকে চলে আসলাম আমি কিচেনে। এখন আমি রুটি বানাবো আর একটু ডাল ভুনা করব আলু দিয়ে। তো গরম পানি বসিয়ে দিয়েছিলাম, এখন আমি আটাটা দিয়ে দিয়েছি। আর এই যে আমার কাইটা হয়ে যাচ্ছে, আমি তারপরে সুন্দরভাবে রুটিটা বানিয়ে নেব। এখানে আমি চুলায় প্যান বসিয়ে দিয়েছি, আমি একটু মুগের ডাল ভেজে নিব। মুগের ডাল ভেজে মসুরির ডাল দিয়ে আলু দিয়ে একটা ডাল ভোনা করব। অসম্ভব মজা এই ডাল ভোনাটা দিয়ে সেদ্ধ আটা রুটিটা খেতে। তো ডালটা আমি এখন একটু ভেজে নিচ্ছি। মুগের ডালটা একটু ভেজে নিলে একটু ঘ্রাণ আসে, ডাল ভুনায় ফ্লেভারটা ভালো লাগে। যারা খেতে চান না সে ভেজে, তারা এমনিতেও দিতে পারেন। তো এই যে আমার ডালটা হয়ে গেছে, আমি একটু আলু কুচি করে দিয়েছিলাম। রান্নার শেষে আমি একটু ধনে পাতা ছড়িয়ে দিলাম, একটু কাঁচামরিচ দিয়েছি। খুব মজা হয়েছিল এবং এটা পাতলা রুটি দিয়ে খুব টেস্ট হয়। আর এদিকে আমার রুটিগুলো বানানো হয়ে গেছে, এখন আমি রুটিগুলো ছেঁকে নিচ্ছি। এই যে দেখুন আমার রুটিগুলো কত সুন্দরভাবে একদম ফুলে গেছে। সেদ্ধ আটা রুটি এভাবে ফুলে, ফুলকো রুটি দিয়ে ডাল ভোনা খেতে কিন্তু দারুণ লাগে। এই যে আমি নাস্তার টেবিলটা সাজিয়ে নিয়েছি, এখানে আমি কিছু ফল দিয়েছি, রুটি দিয়েছি, আর দিয়েছি ডাল ভোনা। আর কেক তো আসলে দুই একদিন পর পরে বাসার জন্য বানানো হয়, তো একটু কেক ছিল সেটাও সাথে দিয়ে দিলাম। শীতের সকালে আসলে এভাবে গরম গরম রুটি দিয়ে নাস্তা করতে বেশ ভালোই লাগে। নাস্তা করা শেষ 11টার দিকে, দুধওয়ালা যখন দুধ দিয়ে যায়, আমি আসলে দুধটা জাল দিয়ে বাচ্চাকে গরম গরমই খাওয়ানোর চেষ্টা করি। তো কাপে করে একটুখানি দুধ দিলাম, এটা সে খেয়ে নেবে এখন। তারপর চলে আসলাম আমি দুপুরে রান্নায়। এখানে আমি লাউ শাক নিয়েছি, লাউ শাক কিনেছি বাজার থেকে, একদম টাটকা শাকগুলো এবং খুব ভালো ছিল শাকগুলো। তো এটা আমি ভাজি করব।
এই যে আমার শাক ভাজিটা হয়ে গেছে, এটা কিন্তু খুব মজা ছিল দেখে হয়তো বুঝতে পারছেন। আর একটু শীত যখন পড়বে সাথে সিম আলু দিলে আরও মজা হয়, এটা ইনশাল্লাহ ওটাও দেখাবো। আর কিছু মাছ আমার ম্যারিনেট করা ছিল ডিপে, তো ওটাই আমি আজকে ফ্রাই করে নিব। তো শাক ভাজি করেটা আমি এখন সরিষার তেল দিয়ে মাছটা আমি ভাজি করব, ওখানে আমি এখন তেলটা দিয়ে দিচ্ছি, দিয়ে তারপরে আমি মাছটা দিব। মাছটা তেলের পরে দিয়ে ঢাকা দিয়ে বেশ কিছুক্ষণ রাখব, এটা যখন একদম ছেড়ে যাবে তখন এটাকে আমি একদম ভুনা ভুনা করে নামিয়ে ফেলব। এটা হচ্ছে বিকালের দিকে আমার কিছু জার কেকের অর্ডার ছিল, তো আমি জার কেকটা তৈরি করার জন্য এখানে ব্যাটারটা গুলিয়ে নিয়েছি। তো এখন আমি এটা বেক করব, বেক করে আমি জার কেক তৈরি করব। আমার কেকটা বেক করা হয়ে গেছে, তো উপর থেকে হালকা একটু পুড়ে গেছে কেন যেন আজ বুঝতে পারলাম না, তো এটা মাঝে মধ্যে হয়। তো যেহেতু জার কেকের জন্য তো ওটা পুড়ে গেলে সমস্যা না, যেহেতু উপরের প্রলেপটা আমার যাবে না, শুধু ছিঁড়ে ছিঁড়ে আমার ভিতরে কেকটাই দিতে হবে নরম কেকগুলো, তো এর জন্য প্রবলেম নেই, এটা উপর থেকে ফেলে দিলেই হবে। তো চারটা জার কেকের অর্ডার ছিল, তো সে জার কেকগুলো আমি তৈরি করে ডেলিভারি দিয়ে দিব। আর ছিল তার পরের দিন আমার দুটো কেকের অর্ডার ছিল, তো এটা আমি ডেলিভারি দিলাম। তো আজ এ পর্যন্ত, আবারও দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।